আরে কি হচ্ছে এটা কি মাস্টার মশাই আপনি তো ওকে হাত সোজা করতে বললেন এইভাবে তোকে হাত সোজা করতে বলেছি আর কিছু করতে হবে না হ্যাঁ ভালোভাবে বসো হয়েছে হয়েছে যাক তবুও পাগল হলেও মেয়েটা আমার খুব ভালো এই জন্য আমি আমার মাকে বলি যে আমাকে অত কাজ করতে দিও না সকালে উঠে ঝাড়ঝাটা বাসন মাজা এটা ওটা এত বড় বেলা হয়ে গেল সবাই বোধহয় স্কুলে চলে গেছে আজকে আমি একাই যাব দেখি 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 কিরে তোরা এখন আসছিস কেন এত দেরি হলো তোরা স্কুলে যাসনি তোর মতো নাকি থাকিবার আমি বাড়িতে কাজের কাজ করার ভয়ে আগে আগে স্কুলে চলে আসিস তবুও তো কাজ করতে এত বেলা রোজ ফাঁকি দেয় কি ফাঁকি দেয় ফাঁকি দেয় হ্যাঁ ঠিক আছে চল চল স্কুলে তো আমরা তিনজনাই যাবো না আরো তো যাওয়ার কথা ডাক তো কি বলে ডাকবো তুই ডাক পাগলিটা কই এই পাগলি পাগলি কই রে ভালো নাম জানিস না রাজকুমারী রাজকুমারী কই রে রাজকুমারী নাম হচ্ছে রাজকুমারী তুমি এসেছো দিদি ও দিদি কি ব্যাপার কথা বললে না এই কি করছিস কি আর কি সেজেছিস এগুলো কি অবস্থা কানের খুলে পড়ে গেল কানের কানের না ওটা টিকলি এটা খুলে পড়লো যে হ্যাঁ বলো এভাবে স্কুলে যাওয়া যাবে না তবে একটা গান বল আমি হ্যাঁ ঠিক আছে চল
দা স্কুলে চলেছি কিন্তু স্কুলে দরজা খুলবে কি সেই মানুষটাই তো আসেনি এখনো আরে আপনারা বসেন না কিছু হয়নি তো বসে যান বসে যান কিভাবে দরজা খুলবো রে আর কিভাবে ঢুকবো কি জানে ভাই কেউ তো আসে না কই রে আজ মনে হয় অনেক দেরি হয়ে গেল যাই আমার সাথীরে চলে গেল নাকি আমায় ছেড়ে ও ভালোবাসার বেগুন তুলে কেন তুমি সানা খেলে সানা খেয়ে হলো যে চুলে গানি বদিলে গিয়েছ শুধু তুমি চাপো আরে ধাবলি এই কেন তোর কানে কথা যায় না এতক্ষণ থেকে যে ডেকে চলে যাচ্ছি কেন রে কোথায় যাচ্ছিস তোরা রে প্রেম করতে যাচ্ছি হ্যাঁ স্কুলে যাবি না এই কি হলো কি দেখছিস কি কোথায় যাচ্ছিস তোরা আমরা তো স্কুলে যাচ্ছি চল 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 আরে কি ব্যাপার রে আরে কথা বল ও গান গাইতে বলছিস বেশ বেশ চল চল হরি স্কুটি গাড়ি বলে মেডে কোথায় যাচ্ছ তুমি বলো না উনি আমি তোমার প্রেম করি তোমাকে ভালোবাসি আমরা যে কোথায় যাবি রে আমরা দেখতে পাচ্ছি চাবি কোথায় চাবি দেখলি ওই যে ঝুলছে যে ও নো এটা আবার খারাপের কি হলো ঝুলছে যে ওখানে তো আবার চাবি ঝুলবে না
আমার চাবি ঝুলবে না তো কি হবে হ্যাঁ কি বুঝাছিস টেনে জোর মারবো কেন তোর চাবি মানে তোর চাবি কিভাবে হলো তুই কি তালা চাবি ঝুলছে তুই ঝুলছে যে ওখানে চাবি এত রে ডোরাতে বেঁধে রেখেছি আমি ভুলে গেছি আরে কি মানে সর 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 কাজে না খুলি চট 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 চটাম ডাউন দ্য সিট ইন দ্য কালো প্লাস্টিক এই ভালো করে বস আর শুন আজকে কিন্তু স্কুলে মাস্টার আসবে না কেন কি হয়েছে আমি দেখলাম মাস্টারের মামি মারা গেল রে মাস্টারের মামি মারা গেছে হ্যাঁ কোথায় যাবি কেন তুই তো বললি যে মাস্টার মশাইয়ের মামি মারা গেছে হ্যাঁ তো মামি মারা গেল তোর বাপের কি রে মাস্টার মশাই না আসলে কিভাবে পড়া হবে আমি রে তুই হ্যাঁ কি তুই আই এম এ ডগ টিচার মানে কি হেডমাস্টার তুই ডগ টিচার ইয়া ডগ মানে জানিস জানিস ডগ মানে কি বলতো রে কুকুর হ্যাঁ ও এটা না আই এম এ কাউ টিচার মানে আমি হচ্ছি হেডমাস্টার কাউ টিচার বলতো রে গরু দাঁড়া তোরা যদি স্কুলে পড়াশোনা করিস তোদের মায়ের করব শুরু তো ঠিক আছে মাস্টারে আজকে তোদের স্কুলে আমি মাস্টার বুঝতে পারলি তাহলে তোদের যেগুলো পড়া দিয়েছে সেগুলো পড়াগুলো নিয়ে খোকা যাবে মাছ ধরতে ফিরে নদীর কুলে ছিপনে গুলো খোলা ভাঙে মাছ নিয়ে গেলো ছিল আমি খোলা ভেঙ তাহলে তুই যে বললি খোলা ভেঙ পড়া দেখাতে হয় খোকা কোথায় মাছ ধরতে গেল কার মাছ ছিলে নিয়ে গেলো পড়া ওটা হবে না তাহলে আমি যেটা পড়া দিয়েছি সেটা পড়াবো না কি এই দিকে ডাব এই দিকে ডাব এই দিকে ডাব এই দিকে ডাব মাঝখানে ফাঁক মাঝখানে ফাঁক পটল আমার বড় বাপ পটল আমার বড় বাপ হ্যাঁ বস সারা পকেটে গেছি হ্যাঁ বলি আছে হ্যাঁ হয়েছে ওরে দেখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ পড়াটা ভালো কিন্তু পড়াটার সুর হলো না কেন না এগুলো পড়া এখন চলে না এখন বটে কিভাবে পড়তে হবে কিভাবে পড়তে হবে এখানে দাঁড়াও আমি যেভাবে পড়বো সেভাবে পড়বো কেমন ঠিক আছে শুরু করছি তাহলে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এটা তো পড়া হয়ে গেছে পড়ার সুরটা হয়নি ও তাই ঠিক আছে বলুন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ ভাজা ভাত খেয়ে প্রেমে পড়লো কত মৌ বাদাম বাদাম পড়ো দেখি এভাবে পড়তে হয় ঠিক আছে এরপর পড়বো দেখি তোমার হয়েছে আবার ডবল করে পড়বো নাকি মামনি পড়া নিয়ে এসো তো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে হাতি নাচে ঘোড়া নাচে সোনা মনির বে কদমতলায় কে কি কদমতলাতে কে হাতি আর ঘোড়া চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে ওটা আবার বললো না হাতি নাচে ঘোড়া সোনা মনির বিয়ে পড়া হলো পড়া না হলে কদম তলাই শ্যাম থাকার ঘন শ্যাম থাক দেখে লাভ নাই ওগুলো পড়া হবে না পড়া হবে না না আমি তোকে পড়া দিচ্ছি এটা পড়া পড় ঠিক আছে গাছে গাছে ফুল ফোটে গাছে গাছে ফুল ফোটে লাল নীল সাদা লাল নীল সাদা পটল হবে শ্রীকৃষ্ণ পটল হবে শ্রীকৃষ্ণ আমি হব রাধা কেন এটা পড়া রে বাস তোমার হয়েছে পড়া হয়েছে হ্যাঁ পড়া দেখি আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেল পাঠে মার খাবে না মিথ্যা কথা দেবো আকাশে বলে মেঘ করেছে এই আকাশে কোথায় মেঘ করেছে তোকে আমি সেটা বলেছি তাহলে এটা পড়া
Oh my god, this is it. Pora? Thik ache bol. আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেল পাঠে বাবা কুকু গেল জলানিতে পাঁচ ডিগ্রি ঘাটে আচ্ছা পাঁচ ডিগ্রি কালো জল হর এক রকম ফুল তারপর হাতুনিতে দুলছে কুকুর গোচ্ছা ভরা বাহ হাতুর নিচে গোচ্ছা ভরা চুল দুই বেলা যায় বিউটি পার্লারে চুল কাটে ছোট করে এখন হাতুর নিচে হাতুর উপরে থাকে না এগুলো পড়া চলবে না আমি তোকে ভালো পড়া দেব ঠিক আছে দূরে যা Ogo chuyo na chu পড়া হয়েছে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে তোমার হয়েছে মামুনি পড়া নিয়ে এসো তো ডার্লিং কেন মামুনিটা বাংলাতে ইংরেজিতে ডার্লিং বলে মামুনি বাংলা আছে আমার পড়া হয়েছে পাপা কি পড়াবো বলো দেখি আচ্ছা পড়া দেখি পড়া দেখি বেলুনে বেলুন দাদা বড় বেলুন বেলুন হাত এটা হবে না পাপা আমি পড়া দিচ্ছি হ্যাঁ ঠিক আছে এখানে দাঁড়াও বাবর স্টাইল হবে আর ওরে নদীর জলে নামতে গেলে নদীর জলে নামতে গেলে আমরা কাটি সাঁতার স্কুলেতে আসতে গেলে মাস্টার হবে ভাতার Sit down on the plastic. তবে শোন সামনে আমাদের 25শে বৈশাখ স্কুলে একটা বড় ভাঙচুর হবে স্কুলে বড় ফাংশন আছে তো ফাংশনে গান গাইতে হবে হ্যাঁ তাই আমরা রিহার্সাল শুরু করব হ্যাঁ হ্যাঁ তাহলে শুরু করতে হবে কেমন শোন তাহলে আমরা সবাই মিলে একটা রিহার্সাল দিয়ে করবো কেমন তুমি বলবে যে প্রেম জেগেছে আমার মনে তখন তুমি বলে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই বাকিটা আমি দেখে নেবো কেমন তাহলে শুরু করে দেখি তো প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি প্যাপ্যাপ প্যাপ্যাপ ওটা পাশে সুর পরে এগুলো তো হবে না এখানে বারো মিশালি গান হবে কেমন তা শুরু করছি হ্যাঁ ডিজে গান শুরু করি ডিজে বুঝলে আরে আগে তোমরা ঘোমটা দিতে মানতে শ্বশুর ভাসুর আগে তোমরা ঘোমটা দিতে মানতে শ্বশুর ভাসুর সবাই ব্যক্তি পারো কপালে নাই সিঁদুর কবে জানিস কবে ও যে ফুল সাজ্জাদে
মাস্টার হাত সোজা কর এখানে কি হচ্ছে আর সে কই ওটা কি হচ্ছে কি হচ্ছে না আরে কি হচ্ছে না কি মাস্টার মশাই আপনি তো ওকে হাত সোজা করতে বললেন এইভাবে তোকে হাত সোজা করতে বলেছি হয়েছে মা আর কিছু করতে হবে না হ্যাঁ ভালোভাবে বসো হয়েছে 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 ইস যাক তবুও পাগল হলেও মেয়েটা আমার খুব ভালো ওই কই রে পটল গেল কোথায় লুকিয়ে আছে ধরে নিয়ে আসো শুন স্যার পায়খানা করছি স্যার এখানে শুন স্যার পায়খানার মাথা বেরিয়ে গেছে স্যার এটা কি হচ্ছে কি হচ্ছে এটা মাখন যে কি করে এদিকে শুন কি হলো স্যার কি বললি তুই আমাকে আমি বসো 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 তোরা এইভাবে আমার সঙ্গে এখন এই স্কুলে কি হচ্ছিল এটা কি পাঠশালা না সঙ্গীতশালা বল এটা এটা বাপের শালা বাপের শালা এটা বাপের শালা পাঠশালা গান বাজনা কেন করছিস আমি গান করতে ওরাই বলছে গান বল গান বল কে কে বলেছে সবাই বলছে এই তোরা সবাই ওকে গান করতে বলেছিস না আপনি বস আপনার বিশ্বাস হলো আপনি বস আপনি বসুন হ্যাঁ আপনি বেসুন বেসন নয় বসো পরিষ্কার করে দিলাম তোকে পরিষ্কার করতে বলেছিলাম নোংরা ছিল কি হচ্ছে পড়াশোনা নাই হয়েছে মা আর গান করতে হবে না মারবো না তোর তো যা ইচ্ছা তাই কর মাস্টার মশাই ওই দিক দিয়ে কর ওই দিক দিয়ে যা তোর ইচ্ছা মতো তুই যা করার ইচ্ছা চলে গেল এই কেলো স্যার চার চার মতো পুরো হয়েছি তো আচ্ছা নিয়ে এসো দেখি পড়বো এই দিকে ডাব এই দিকে ডাব মাঝখানে ফাঁক হট পটল আমার বড় বাপ এইদিকে ডাব ওই দিকে ডাব মাঝখানে ফাঁক পটল তোর বড় বাপ হ্যাঁ আমি গতকালকেই পড়ে দিয়েছি না পটলই দিয়েছে কি পটলই দিয়েছে পটল তোকে এই পড়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ শোন কি হলো স্যার নাম ওকে পড়ে দিয়েছিস না স্যার আমি তো স্যার নিজের পড়াই করতে পারি না জানি তো তোর নিজের পড়া আরে গাই তো বলুন স্যার তারপর আবার আবার পড়া আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মোর আতা গাছে Thank you.
তুই কি শিক্ষা দিয়েছিস এদের? তোর মতো সবাই কেন করছে? না স্যার, এখনো আটা গাছে এখনো বলছি বাদাম বাদাম। ওই ছেলেটা দিয়েছি। কিরে? কিলো স্যার। সবাইকে এইভাবে পড়ে দিয়েছিস? নো স্যার। সবাই যে বলছে? ইয়েস স্যার। কি? নো স্যার। নো স্যার ইয়েস স্যার। হ্যাঁ স্যার। একটা বল চাই করে একটা বল। ইয়েস স্যার। পড়া দিয়েছিস? নো স্যার। এটা দেখেছিস? ইয়েস স্যার। চামড়া কুটিয়ে দেবো? নো স্যার। ওকে মারছি, তুই যাচ্ছিস কেন? হয়েছে, ওখানে ওখানে থাক। এই এদিকে শোন, এদিকে শোন। হ্যালো স্যার। এদিকে শোন, সবাই তোমার তোর নামে অভিযোগ করছে, তুই সবাইকে পড়া দিয়েছিস। হ্যাঁ স্যার। কেন? ওরাই বলছে পড়া দে পড়া দে। তোরা বলেছিস? নিজে পড়া হয়েছে, পড় তো। বাংলা না ইংরেজি তোর কোনটা মুখস্থ হয়েছে? একচন্দ্র। একচন্দ্র, আচ্ছা পড়। পড়বো স্যার, একবারে জলের মতো মুখস্থ। একচন্দ্র হাতটা দূরে থাকে। দুই এ বখর, তিন এ নেতের, চার এ বেতের, পাঁচ এ পঞ্চরস। তুই যেভাবে বলছিস ওইভাবে নয়। তাহলে একে চন্দ্র ঠিক আছে, দুই এ পখরও নয় দুই এ পক্ষ, তিনে নেতরও নয় তিনে নেত্র, চারে ব্যর্থ নয় আর পাঁচে কি বললি? পঞ্চরস। পঞ্চরস, পঞ্চবান। আর হয়নি স্যার? আর হয়নি, জানি। কখনটা নিয়ে আয়। তেরি চুনরিয়া দিল লে গই, তার কি জোস দেখেছিস? এটা কি খতনা? কি খতনা? আমার ভাগ্নে খতনা। ও এটার নাম খতনা তোর কাছে? এটা কি করব? এক লাইন পড়া নিবি? ধরে নে যা, আমার কলে দিচ্ছে। আর এক লাইন পড়। ক খ গ ঘ ও মা। ওটা ওমা, ওটা ওমা কি ওমা? চুপ, আমাকে খাবি কি? চু 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 চুমা। পড়ে লাইন অনলাইন হয়নি স্যার। চ যাবো না। চ আমি যাবোই না। বল চ, তাহলে খিচুড়ি দিয়ে দাও। খিচুড়ি দেবো মানে? খিচুড়ি খাই তারপর যাবো। আমি তোকে খিচুড়ি দিতে যাবো? কোথায় তোকে যেতে বলিস? না খাই গেলে আমার মা মারবে। কোথায় যেতে বলেছি? চ পরের লাইনে প্রথম অক্ষরটা চ। বলবে তো পড়া? বল চ। চ ছ ছ বড়ি গয় বড়ি জ ছ ছ ইয়ো হেইয়ো হেইয়ো নই ইয়ো নি এ তারপরে নিয়ে তো তোর পড়া। তোকে পোড়া দিতে বলেছি কি? আমার মা বলা বানায়নি, বলা বানায়নি আমার মা। বোড়া? হ্যাঁ বোড়া বানায়নি নাকি? আজ কালকে নিয়ে আসবো বলা। বলা নয় পোড়া। হ্যাঁ বলো বলো বলা। বইয়ের পোড়া দাও। হ্যাঁ কড়াই ভাজে বলা আমার মা। আচ্ছা ঠিক আছে বসো। হ্যাঁ বসো
বলা খাবে আচ্ছা তোমাদের যদি আমি একটা প্রশ্ন করি তোমরা উত্তর দিতে পারবে মাতাল বলা খাবে এ কি বললে আমাকে মাতাল মাতাল না মাতাল আমি মাতাল 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 আমি মাতাল আচ্ছা কেন বললে মাতালটা শুনি মাতাল মতাই আর আমি শুনেছি মাতাল মাতালটাও খারাপ নয় হ্যাঁ তবে হ্যাঁ মাতাল একজন এই গোটা পৃথিবীর বিশ্বের মাঝে হ্যাঁ একজনে যে বিশ্বটাকে মাতাতে পারে মাতাল বলে তারে ওই যে মাতাল মতাই আমারে বুঝতে ভুল তোর কথা আচ্ছা তোমাদের আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি কেমন থিতিরি হয়ে যা থিতিরি থিতিরি নয় খিচুড়ি আচ্ছা চুপচাপ বল প্রশ্ন উত্তর দিতে পারবে হ্যাঁ পারবো বলেন হ্যাঁ বলেন আচ্ছা ঠিক আছে বেলুন বেলুন দাদা বল না এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে এই সবার সবাই সবাইকে সে কান মলে দেবে আচ্ছা সবাই কান খুলে শোনো বলো তো নারীদের স্বামীরা কোন রূপ দর্শন করতে পারে না একটা কাঠি দেন মাতার মতাই মাতার মতাই একটা কাঠি দেন আমি কানটা খুলবো তোকে কান খুলতে হবে না আজ কেউ পারবে কেউ না এতদিন ধরে তোমাদের এই শিক্ষা দিচ্ছি আমি যে একটা সাধারণ প্রশ্ন উত্তর তোমরা কেউ দিতে পারবে কেউ না সব তোর দ্বারাই হলো না এসে ওর কান মলে দাও ওখানে যা তোর কান ধরবে যা হ্যাঁ ও তোর একার কান ধরতে দিবি না সবারে ধরতে দিবে আচ্ছা 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 ঠিক আছে আজকে তোমরা যখন পারলে না তোমাদের থেকে সিনিয়র প্রশ্ন উত্তর দিয়েছে তাই আজকে সে আনন্দে আজকের মতো স্কুল ছুটি 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 ছোটে ছোটে নাই চাল্লা দরজা ভালোভাবে বন্ধ করে দিয়ে আসবে কেমন খিতি খিতিরি দিবি না রে মাতা আরে মাতাল মাতা খিচুড়ি দিবেন না